নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে এমন একটি স্কিমের কথা আলোচনা করব যেই স্কিমে আপনি নাম লেখানো শুরু করলে বা নাম লিখিয়ে থাকলে বা সেখানে ইনভেস্ট করা শুরু করলে 60 বছর বয়সের পরে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ অবসর লাইফে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, প্রায় 45,000 টাকার কাছাকাছি, আপনি মাসে মাসে পেনশন বা এককালীন টাকা প্রতি মাসেও কিন্তু পাবেন। উপরন্তু 60 বছর বয়স হয়ে গেলে আপনি একটা এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকাও পাবেন। শুধুমাত্র যে মানে পেনশন বা এককালীন টাকার জন্য নয়, আপনার অবসর লাইফ, আপনার বৃদ্ধ বয়সে নিজেকে স্বাবলম্বী রাখার বা নিজের যে আর্থিক নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার জন্য অবশ্যই এই স্কিমটিতে আপনি ইনভেস্ট করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব কোন স্কিম যেটা এত ভালো সুবিধা দেয়, যেখানে এককালীন টাকাও দেবে আবার মাসে মাসে পেনশনও দেবে। তো সেই স্কিমটি সম্বন্ধে বলবো এবং সব অবশ্যই হিসেব সহ, ক্যালকুলেটর সহ আপনাদের সঙ্গে আলোচনা করবো। ভিডিও শেষেও কিন্তু ক্যালকুলেটর সহ আলোচনা করবো। তো আমরা অনেকেই নিজের স্ত্রীর কথা বা স্বামীর কথা মানে চিন্তাভাবনা করি যে তারা, সে আমি যদি না থাকি সে বৃদ্ধ বয়সে কী করবে, অর্থাৎ আমার অনুপস্থিতিতে যে বেঁচে থাকবে, সে স্বামী থাকুক আর স্ত্রী থাকুক, তার কী চলবে, কীভাবে চলবে। তো সেই সমস্যার সমাধানের জন্যও কিন্তু আপনি এই বিষয়টা নিতে পারেন, বা দুজনে মিলে, অর্থাৎ ভবিষ্যতের প্ল্যানের জন্য দুজনে মিলেও কিন্তু দুটি এই মানে এই স্কিমে দুজনেই নাম লেখাতে পারেন। সেক্ষেত্রে 45,000-90,000 থেকে 1,00,000 টাকা প্রতি মাসে আপনি পেনশন পেতে পারেন। তো দেখে নিই কী খবরটি আছে। খবরটি হচ্ছে, আপনারা জানেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি পেনশন স্কিম চালানো হয় যেটাকে বলা হয় NPS, ন্যাশনাল পেনশন সিস্টেম বা স্কিম, যেটাতে আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে বৃদ্ধ বয়সের কোনো টাকার সমস্যা হবে না। আপনি চাইলে আপনার স্ত্রীর নামে এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন, সেক্ষেত্রে সেও কিন্তু 60 বছর বয়সের পরে প্রতি মাসে একটা পেনশন পাবে, উপরন্তু একটা টাকা পাবে, এবং সেই সঙ্গে আপনি চান নিজের জন্যও করে রাখতে পারেন। তো সেক্ষেত্রেও নিয়ম কিন্তু সবার জন্য একই। এই NPS-এ আপনি আপনার স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে 60 বছর পূর্ণ হওয়ার পরে সে একটি এককালীন টাকা পাবে এবং সেই সঙ্গে মাসে মাসে পেনশন হবে, যার ফলে কী হবে, সে অন্য কারুর কাছে যাতে হাত পাততে না হয়, অর্থাৎ তিনি মানে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন। NPS অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহককে দুটি বিকল্প দেওয়া হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটি হচ্ছে অটো মোড। তাছাড়া অ্যানুইটির জন্য কত টাকা বিনিয়োগ করা সুবিধাজনক হবে সেটাও নির্ধারণ করতে পারবে গ্রাহক, অর্থাৎ কত টাকা রেখে আপনি পেনশন পাবেন সেটা নিয়েও কিন্তু আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। NPS নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, NPS-টা কী, কে ইনভেস্ট করতে পারে, কীভাবে আপনি ইনভেস্ট করবেন, সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের বিভিন্ন ভিডিও আছে। তো NPS এমন একটি পেনশন স্কিম যেখানে আপনি ইনভেস্ট করলেন প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মিনিমাম আপনি 500 টাকা প্রতি বছর ইনকাম ইনভেস্ট করতে পারেন এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। তো সেক্ষেত্রে ইনভেস্ট করার পরে 60 বছরে আপনার যত টাকা জমা হবে তার উপর মিনিমাম 40% আপনাকে রেখে দিতে হবে আর 60% আপনি তুলে নিতে পারেন, এবং সেই 60% উপর আপনি পেনশন পাবেন প্রতি মাসে মাসে। তবে হ্যাঁ, বিশেষজ্ঞরা বলে যে আপনি 40-এর বদলে 60% রাখুন, যাতে আপনার কিন্তু পেনশনের পরিমাণটা অনেকখানি বেশি হয়, তাতে আপনার ভবিষ্যতে, আপনারা জানেন যে মূল্যবৃদ্ধি যে হারে হচ্ছে সেক্ষেত্রে ভবিষ্যতে আপনি যে অ্যামাউন্টটার কথা ভাবছেন সেই অ্যামাউন্টে কোনো কাজই হবে না। তাই আপনি যদি প্রয়োজন না থাকে তাহলে 60% রেখে দিন, যাতে সেটা থেকেই আপনি পেনশন পেতে পারেন প্রতি মাসে, আর 40% নিয়ে আপনি আপনার নিজের কাছে রেখে দিতে পারেন। তো সেই বিষয়টিও কিন্তু এখানে বলা হয়েছে। মোটামুটি দেখা গেছে NPS এই মুহূর্তে মানে NPS-এর তথ্য যেটা বলছে, 12% রিটার্ন দিচ্ছে, ডেবিট অংশে সাধারণত 8%, ইকুইটিতে প্রায় যদি আপনি 7% থাকে সেক্ষেত্রে 7.5%, এবং বাকি অর্থে 3.2%, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 12-12.5% মোটামুটি রিটার্ন পাওয়া যায় NPS এই মুহূর্তে। তো এই বিষয়টি ক্যালকুলেটর আপনার জন্য তৈরি করেছি, যে মোটামুটি যদি কারুর যদি জন্ম তারিখ 1994 সালের 1 জানুয়ারি হয়, তাহলে তিনি এরই 2024-এর, অর্থাৎ আমরা এক বছর আগেই এগিয়েই বলছি, 2024-এর 1 জানুয়ারি যদি ইনভেস্ট করা শুরু করেন এবং প্রতি মাসে যদি উনি 5,000 টাকা করে জমা করেন প্রতি মাসে, তো সেক্ষেত্রে উনি টোটাল জমা করবেন 1,80,000 টাকা, আঠেরো লক্ষ টাকা। তো সেক্ষেত্রে 1,80,000 টাকা দেওয়ার পরে ওনার যদি দেখা যায় যে উনি টোটাল 60% নিয়ে পেনশন অ্যামাউন্ট কিনতে চাইছেন, অর্থাৎ পেনশন নিতে চাইছেন 60%-এর উপরে, তো সেক্ষেত্রে উনি কিন্তু পেনশনটা ওই 60%-এর উপর পাবেন। 60% মানে কত আগে দেখে নিই, টোটাল ওনার অ্যামাউন্টটা কত হচ্ছে, অর্থাৎ 60 বছর বয়সে ওনার অ্যামাউন্টটা হচ্ছে
1,13,00,000 সামথিং। এর মধ্যে দেখুন 45 লক্ষ টাকা উনি যদি 40% যে টাকা তুলে নিতে চান 45 লক্ষ টাকা উনি পেয়ে যাবেন, 45 লক্ষ সামথিং উনি এককালীন টাকা পেয়ে যাবেন। এবং আর বাকি যে প্রায় 60 লক্ষের কাছাকাছি বা 68 লক্ষের কাছাকাছি হচ্ছে সেই টাকাটি উনি অ্যানুইটির জন্য রেখে দিলেন, সেক্ষেত্রে উনি কিন্তু মাসে মাসে কত পেনশন পাবেন 45,587 টাকা। এবং এখানটায় অবশ্যই যে অ্যানুইটি রেট সেটা বলা হয়েছে 8%, অর্থাৎ এখানে আপনার কিন্তু পেনশনের পরিমাণটা অনেকখানি বেশি। যদি আপনি মনে করেন না আমি 60% রাখবো না, আমি 40% রাখবো, সেক্ষেত্রে হিসেবটা কী বলে দেখুন, সেক্ষেত্রে হিসাব যেটা বলে দেখুন 40% যদি আপনি অ্যানুইটি রাখেন, অ্যানুইটি হিসেবে রাখেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু সেই ম্যাচিউরিটি অ্যামাউন্ট যেটা হবে 1,13,00,000 টাকা, এবং আপনি টাকা তুলতে পারবেন অ্যানুইটি বাবদ মানে সরি এককালীন যে টাকাটা নেবেন 60 বছর হয়ে যাওয়ার পরে সেটা হবে প্রায় 68 লক্ষের কাছাকাছি, 63 লক্ষের কাছাকাছি, আর 68 লক্ষের কাছাকাছি, সরি বারবার উল্টোটা বলছি, 68 লক্ষের কাছাকাছি আপনি কিন্তু অ্যানুইটি হিসাবে মানে টোটাল আপনি পেয়ে যাবেন, আর অ্যানুইটি হিসাবে রাখতে পারবেন 45,000 টাকা। অর্থাৎ এই 45,000 টাকা আপনি মানে পেনশনের জন্য রেখে দিলেন, সেখান থেকে আপনাকে প্রতি মাসে দেওয়া হবে 30,391 টাকা। অর্থাৎ আপনি রাখলেন 18 লক্ষ টাকা, সেখান থেকে আপনার টোটাল অ্যামাউন্ট হলো 1,13,00,000 টাকা, এবং সেখান থেকে আপনি 60% টাকা রাখেন আর 40% টাকা যদি তুলে নেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পেনশন পাবেন 45,000 টাকা। আর যদি আপনি ভাবেন যে না আমি 40% রাখবো 60% তুলে নেবো, কারণ মিনিমাম 40% রাখতে হয়, সেক্ষেত্রে আপনি তখন পেনশন পাবেন 30,391 টাকা। অর্থাৎ এই যে পেনশন অ্যামাউন্টের কথা বলা হচ্ছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। তো এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন, এবং সেটা আপনি কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারেন অথবা বিভিন্ন অ্যাপ, বিভিন্ন যে ব্যাংকের অ্যাপের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন, অথবা NPS-এর নিজস্ব যে পোর্টাল আছে সেখানে গেলেও আপনি ইনভেস্ট করতে পারবেন, তার জন্য আপনাকে কাউকে চার্জ দিতে হবে। তবে হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে করলে সেক্ষেত্রে একটা সার্ভিস চার্জ নেওয়া হয় যেটা কিন্তু যথেষ্টই বেশি, এবং সেখান থেকে অবশ্যই একটা সুবিধাও আছে, আপনার যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ব্যাংকে গেলে সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার পছন্দ মতন এবং অবশ্যই আপনার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী আপনি ইনভেস্ট করতে পারেন যে NPS-এ আপনি ইনভেস্ট করবেন নাকি বা করলে কোনভাবে করবেন। তবে হ্যাঁ, আমরা বলবো যে অনলাইনে করুন, যাতে আপনার খরচটা অনেকখানি বাঁচে, কারণ অফলাইনে করা বা ব্যাংকের মাধ্যমে করা মানে প্রতিবারে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা চার্জ দিতে হবে, এবং সেই সঙ্গে অবশ্যই বলুন প্রতি মাসে প্রতি বছর কিন্তু আপনাকে 500 টাকা জমা করতেই হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন, যদি আপনি NPS-এ ইনভেস্ট করেন সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে আপনাদের কিন্তু পেনশন বা টাকার কোনো সমস্যা থাকবে না, কারো কাছে হাতও পাততে হবে না। যদি স্কিমটি মনে হয় যে ভালো তাহলে প্লিজ ওটাকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে শেয়ার করুন। ধন্যবাদ।